এই হচ্ছে গিয়ে বাহুবলী থালি। হ্যাঁ, বাহুবলী থালিতে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই। এখানে কাবাব আছে অনেকগুলো, হ্যাঁ দেখেন বিরিয়ানি আছে, এই যে বিরিয়ানি, এই যে এই রান সহ বিরিয়ানি। হ্যাঁ, এটা হচ্ছে অমৃতসারি ফিশ। এটা খুব মজা। এই জিনিসের জন্য দিল্লি বিখ্যাত, তন্দুরি চিকেন, বাটার চিকেন। এটা কি আই ডোন্ট নো, মালাই কোফতা। হ্যাঁ, কিসকা কোফতা দেখি, একটু মিসি রুটি আমি একটুখানি নেই। এটা 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 সম্ভবত মাটন, এটাও মাটনের একটা পিস, এটাও মাটনের একটা পিস। ১৬০০ রুপি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি বাহুবলি থালি খাওয়ার জন্য, অ্যাডো 2.1। আসেন বাবলু ভাই, আ যায়। আজকে আমাদের সাথে বাবলু ভাই আছে, উনি আমার, আজকে আমরা চলে যাচ্ছি, তো যাওয়ার আগে আমরা এখানে খাচ্ছি। উনি হচ্ছে গিয়ে আমাদের যে ক্যাব আছে, ক্যাবের ড্রাইভার বা মালিক যাই বলেন উনি সব কিছু। তো একা তো আসলে বাহুবলি থালি খাওয়া সম্ভব না, আর উনি যেহেতু আমাদের সাথে আছে, আমি বললাম যে আমরা একসাথে খাবো। আসেন। আচ্ছা, এইখানে থালির একটা, হ্যাঁ ইস তরহ কি থালি হোগা, ইয়ে হোগা আর ইয়ে হোগা, ম্যাম মালুম নেই। আসেন বাবলু ভাই। আচ্ছা, বাবলু ভাইয়ের সাথে আমার একটু হিন্দিতে কথা বলতে হচ্ছে, কারণ বাবলু ভাই তো বাংলা বুঝবে না। বাবলু ভাই উত্তরাখণ্ড থেকে আসছে। ওকে, ওকে, ইয়ে বাহুবলি থালি, মোদিজি 56 ইঞ্চ, হ্যাঁ বড়িওয়ালি, বড়ি বড়িওয়ালি হাম নেই লেঙ্গে হাম। আচ্ছা শোনেন, এখন পর্যন্ত আচ্ছা কই আপ তক খতম কর কর সকতা, মানে এক পহলে কমপ্লিট হুয়া এক বার, উসকে বাদ হামনে কোয়ান্টিটি বড়াই হ্যায় প্রাইস বড়াই হ্যায়। ও আচ্ছা, এই এই খাবার আসলে কমপ্লিট করা সম্ভব না। হ্যাঁ, এই যত যাই যা দেখছেন যে এই খাবার টাবার খাইয়া 10 লাখ টাকা জিতে নাই। হ্যাঁ, এটার একটা ইয়ে আছে যে এই খাবার খাইলে কত লাখ টাকা, যেন 8 লাখ টাকা না 9 লাখ টাকা জিতার একটা ব্যাপার আছে। তো ওই জিনিসগুলোতে আমরা যাব না, আমরা মেইনলি এখানে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করতে আসি নাই, আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই থালিরই ছোটো ভার্সন হচ্ছে গিয়ে এই থালি। হ্যাঁ, এই থালিতে হয়তো দু একটা আইটেম কম আছে, ভেজ আছে, ননভেজ আছে। ননভেজ আমি তাকে সরাসরি জিজ্ঞেস করছি, ভাইয়া ইহা যো ননভেজ, নেই 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 নেই, আপ 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 আপকা আপ আপকা ফেস নেই আয়েঙ্গে, ঠিক হ্যাঁ আপ আপ জাস্ট বাতাইয়ে হাম ননভেজ লেঙ্গে, ইয়ে মুসলিম খা সকতা হ্যায় ক্যা, ইয়ে হালাল হ্যায়, ইয়ে আল্লাহ কে নাম সে জবা জবা হুয়া হ্যায়, হালাল হোতা হ্যায়। ওকে, তো আপ ইয়ে ননভেজ দে দিজিয়ে, এক মিনি থালি, হ্যাঁ হ্যাঁ ইয়ে লেকে যাও। আচ্ছা দেখেন আমরা মিনি থালির মধ্যে কী কী পাচ্ছি। পাপড়ি চাট আছে, পিকেল আছে, স্টিক সালাদ আছে, রুয়াবজা আছে, জলজিরা আছে, টমেটো সরবা ইয়া ছাঁচ, ছাঁচ ক্যা হতে হ্যাঁ, ছাঁচ ওই বতা মানে আমি দহি কা জো বনতা হ্যায় না, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। আচ্ছা ছাঁচ হচ্ছে কি একটু টক টাইপের, খাট্টা খাট্টা হতা হ্যায়, খাট্টা হতা হ্যায়। ওকে, আর এখানে আছে হচ্ছে গিয়ে তন্দুরি চিকেন, চিকেন টিক্কা, চিকেন শিক কাবাব, অমৃতসারি ফিশ, বাহ, পনির কি লাবাবাডার, 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 লাবাবদার, লাবাবদার, ওই ইয়ে ক্যা হতা হ্যায়, লাবাবদার, ইয়ে তো মেরে কো নহীঁ পতা। ঠিক হ্যাঁ, মালাই কুফতা আছে, ডাল মাখনি আছে, কাধি পাকোড়া আছে, কাধি কাধি কে হতা হ্যায়, কাধি কাধি, হ্যাঁ কাধি কাধি পাকোড়া। আচ্ছা ওকে, মাটন রোগান জোশ হ্যাঁ, কড়াই চিকেন আছে, বাটার চিকেন আছে, চিকেন টিক্কা মশলা আছে, স্টিম রাইস আছে, চিকেন বিরিয়ানি আছে, রুটি আছে অথবা মিসি রুটি অথবা লাচ্ছা,
তিনটার যে কোনো একটা আর গোলাপ জামুন, ঠিক আছে? এই থালিটা আমরা নিচ্ছি, এই থালির সাথে ওকে, এইটার পরে এই যে এই 1399 রুপি পড়বে ননভেজ থালি, এইটার সাথে আবার আপনার 15% অ্যাড হবে, 10% সার্ভিস চার্জ আর 5% জিএসটি, ঠিক আছে? এটা এটা অ্যাড হয়ে যাবে, ব্যাস, দ্যাটস ইট। তো ইয়ে থালি বাননে মে কিতনে টাইম লাগেগা? 10 to 15 মিনিটস। ওকে, তো ফির বতাইয়ে আপ কব সে হ্যাঁ দিল্লি মে? দিল্লি মে হো গিয়া মেরো তকরিবন 20-25 সাল। 20-25 সাল? তো উত্তরাখণ্ড মে যাতে হ্যায়? উত্তরাখণ্ড মে যাতে হ্যায়। ইয়া ইয়া পর ফ্যামিলি হ্যায়? ফ্যামিলি ইদার হি হ্যায়। উত্তরাখণ্ড মে ভি হ্যায়। তো আপকা মা বাবা উত্তরাখণ্ড মে হ্যায়? ইয়ে উত্তরাখণ্ড কোন সে এরিয়া মে হ্যায় আপকা? হরিদ্বার ঋষিকেশ আপনার? হরিদ্বার ঋষিকেশ আগে হরিদ্বার ঋষিকেশ ও এক তীর্থস্থান নেই তীর্থস্থান? বদ্রীনাথ, ইয়েস, কেদারনাথ। তো আপ কেদার পহলে আপ আপ কভি কেদার কেদার চড়া হ্যায়? কেদার চড়া হ্যায়? গয়া হ্যায়? তো পেড় সে নেই? নেই, পেড় সে গয়া। ও ওহ কেদারনাথ পে চড়াই वह घोड़े में भी? हाँ, घोड़े में भी, घोड़े में भी। हाँ, এই হচ্ছে গিয়ে বাহুবলী থালি। হ্যাঁ, বাহুবলী থালিতে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই। এখানে কাবাব আছে অনেকগুলো, হ্যাঁ, এখানে অনেকগুলো কাবাব আছে। এইটা এইটা পাপড়ি চাট, পিকল, পিকল স্যালাড, পিকল স্যালাড, এটা হচ্ছে স্টিক স্যালাড। হ্যাঁ, এরপরে আছে রুয়াবজা, রুয়াবজা একটা, হ্যাঁ, এই যে একটা। এরপরে আছে জলজিরা, এটা হচ্ছে জলজিরা, হ্যাঁ। এরপরে আছে টমেটো, হ্যাঁ, ছাঁচ, আচ্ছা এখানে ছাঁচ দিছে, হ্যাঁ, এই যে এই দুটা হচ্ছে ছাঁচ। এরপরে আছে হচ্ছে তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন ইসি কে আন্দার, ইয়ে তন্দুরি চিকেন, হ্যাঁ। আর চিকেন টিক্কা, ইয়ে চিকেন টিক্কা, আর ইয়ে হ্যাঁ, আচ্ছা চিকেন টিক্কা, চিকেন শিক কাবাব, মালাই টিক্কা, ইসমে হ্যাঁ, অমৃতসারি ফিশ, পকোড়ি টাইপ কে উপর, এইটা এইটা অমৃতসারি ফিশ, আচ্ছা। ইয়ে কা রিফিল মিলেগা? নেই, আচ্ছা এগুলা রিফিল আসবে না। পনির লাবাবদার, এইটা, আচ্ছা পনির লাবাবদার। এরপর আছে মাটন রোগান জোশ, এইটা একটা না দুইটা? এক হ্যায় আর দো হ্যায়? এক হ্যায়, আচ্ছা। মালাই কোফতা, এটা চার আট সবজিয়াঁ হোতি না, ইয়ে সবজিয়াঁ চেঞ্জ করকে, আচ্ছা চেঞ্জ করকে দে, মানে কেন চেঞ্জ কেন করলেন আপনি? লবাদার, মালাই কোফতা, দাল মাখনি, কড়ি পকোড়া, হ্যাঁ ডাল মাখনি কাহা হ্যায়, কড়ি পকোড়া হ্যায়, হ্যাঁ পনির কা, পনির লবাদার, হ্যাঁ, মানে এই মে দো সবজিয়াঁ চেঞ্জ কর রহে ছি, আচ্ছা। জো ইসমে লিখা হ্যায় ওহি দে দেতা হুঁ, হ্যাঁ 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 হ্যাঁ, কনফার্ম রহ জায়েগা, ওহি দে দে দেনা, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় উনি আবার তিনটা চেঞ্জ করতেছে, কারণ ওনারা হচ্ছে গিয়ে ভুল করে একটু মানে অন্যটা দিছিল, ওইটা চেঞ্জ করে দিচ্ছে। আমরা খাওয়া শুরু করি, আমরা আসলে আর বেশি সময় না নেই। আপ এক ছাঁচ লিজিয়ে, এই ছাঁচটা জিহান তোর জন্য রাখলাম, আর আমি হচ্ছে গিয়ে রুহাবজা দিয়ে শুরু করি, ঠিক আছে? হ্যাঁ, বিসমিল্লাহ। রুয়াবজার ভিতরে কোনো একটা আতর বা রোজ কোনো একটা ফ্লেভার কিছু একটা আছে আর কি, হ্যাঁ, ভালো, মিষ্টি কম। এখানে আমাদের প্লেট দেওয়া হয়েছে, হ্যাঁ, আমরা এখান থেকে প্লেট নিয়ে নেব। তিনজনের দিছে, যেহেতু আমরা তিনজন, তিনজনের দিছে। এই থালিটা দুজনের জন্য, বাট আপনারা চাইলে তিনজন শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুরু করব কি দিয়ে? বিরিয়ানি, আচ্ছা বিরিয়ানি দিয়ে শুরু করতেছি। দেখেন বিরিয়ানি আছে, এই যে বিরিয়ানি, এই যে এই রান সহ বিরিয়ানি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইটার ভিতরে একটাই পিস, ওয়ান পিস, ওয়ান পিস, হ্যাঁ কই বাত নেই, না না আপ খালো, কই বাত নেই। আচ্ছা আমরা বিরিয়ানিটার মধ্যে একটা পিস পাইছি, ওয়ান পিস, হ্যাঁ, এইটাই আমরা হচ্ছে গিয়ে ট্রাই করব। এর মধ্যে দেখেন এই যে কালো এলাচ পাচ্ছি,
धनिया पता टाता आसे कारी पता आसे हाँ शुरू करी बिस्मिल्ला भालो अच्छा है इटे की ये चटनी रायता है रायता नहीं इस बिरयानी में एक ही पीस है एक ही पीस रिपीटेड वी हैव बिरयानी एंड ऑल मेन कोर्स आर रिपीटेड फॉर टू पीपल अच्छा रिफंड मिलते हैं ओके अच्छा ठीक है तो फिर एक ले आओ अच्छा এটা এটা কিন্তু রিফিল আছে ঠিক আছে এটা রিফিল আছে সো একটা পিস পাইছে হ্যাঁ এইজন্য ওনারা রিফিল দিবে এটা কি রায়তা চাটনি এটার সাথে নিব আপনি নেবেন হ্যাঁ টেস্টি হ্যাঁ আচ্ছা মেইন কোর্স কিন্তু রিফিল হয় শুধুমাত্র স্টার্টার রিফিল হয় না সালাদ গাজর আর মূলার সালাদ এর মধ্যে অনেক কিছু আছে আসলে কোনটা কি এটা ওনারা একেবারে আঙ্গুল দিয়ে ধরে ধরে বুঝাই না দিলে আমরা বুঝবো না কারণ এই খাবারগুলো তো আমাদের জন্য নতুন আমরা একটা একটা করে নিতে থাকি যাই আছে ইয়ে কে হ্যাঁ কড়ি পাকোড়া ইয়ে হাম হ্যাঁ শেয়ার করেগা কিউকি ও দেনা নেই চাতা হ্যাঁ না তিন লোক দেখকার हाँ घबरा गया घबरा नहीं गया ये रूल्स है रूल्स है हाँ तो हमें रूल्स फॉलो करना चाहिए तीन जन आसले आ रिफिल पाबेन ना दुई जन खाबेन ठीक आछे तीन जन चार जन खाइते चाहले दुईटा निबेन एटा होच्छे गिये कारी पकोड़ा मानी हाँ सब्जी पकोड़ा हाँ सब्जी पकोड़ा इट्स गुड কিন্তু নতুন স্বাদ একেবারে আমার জন্য একটু ফিশ ট্রাই করি এই যে একটা ফিশ আপনার একটা ফিশ আমার এটা হচ্ছে অমৃতসারি ফিশ এটা খুব মজা এটা ফিশ ফ্রাই খুবই মজা এটা ডাল মাখনি আমি শিওর আর এখানে চিকেন আছে আপ এক চিকেন নিয়ে লিজি আমিও একটা চিকেন নেই এই জিনিসের জন্য দিল্লি বিখ্যাত তন্দুরি চিকেন বাটার চিকেন এগুলা খাইতে চাইলে এগুলা দিল্লিতে যে লেভেলের পাওয়া যায় ওই লেভেলের অন্য কোনো জায়গায় পাওয়া যায় বিশেষ করে কাবাব এবং আপনারা কম বেশি সবাই জানেন যে তন্দুরি চিকেন এই জিনিসটা দিল্লিতেই ইনভেন্ট হয়েছে দরিয়াগঞ্জে মতিমহল ওইখানে কিন্তু ভেতরে একটু হালকা মানে পুরোপুরি পাকে নাই আর কি হ্যাঁ সেটা বুঝবেন না আচ্ছা এইটা কি হোয়াট ইজ দিস দইবড়া সম্ভবত এটা দিয়ে একটু বিরিয়ানি রিফিল দিছে আচ্ছা এখানে মালাই টিকা আছে আপনি একটা খান যেন আমি এখানে তোর জন্য একটুখানি রেখে একটুখানি খাচ্ছি হ্যাঁ
मिले जिले खाबो आर कि रुटी खाबो एबार সব কিছু আসলে আমি দেখাই শেষ করতে পারবো না ঠিক আছে আর এটা কি আই ডোন্ট নো আপ লে লিজিয়ে মালাই কোফতা হ্যাঁ কিসকা কোফতা সবজি কা সবজি কা হি বানতা হ্যাঁ মালাই কোফতা আচ্ছা দেখেন ভালো হয়েছে না বাবলু ভাইয়ের সাথে নিয়ে এসে কারণ আমি তো এগুলোর নাম জানি না এই জায়গায় রুটি আছে তিনটা ইয়ে কিসকা রুটি হ্যাঁ মিসি আচ্ছা দেখি একটু মিসি রুটি আমি একটুখানি নেই হ্যাঁ এইটা দিয়ে একটু খাই এটা অনেকটা মিষ্টি মিষ্টি একটু কোরমা কোরমা ব্যাপার আছে কিন্তু মজা বাট একটা জিনিসের ফ্লেভার একটু বেশি ওটা হচ্ছে ধনিয়া আছে না ধনিয়ার ফ্লেভারটা বেশি এটা বেশ ভালো লাগছে কিন্তু এবার আমরা ডাল মাখ নিতে যাই আচ্ছা এইবার হচ্ছে এই রুটিটা নেই হ্যাঁ এটা পরোটা টাইপের রুটি নাকি পরোটা রুটি গেহু কাটা লাল লাল আটা খাইতে মজা কিন্তু রুটিটা আমরা অধিকাংশটাই দেখাইছি না ম্যাক্সিমাম খাবারগুলো খেয়ে দেখাইছি না কয়েকটা বাকি আছে কিন্তু সব খাবার দেখানো যাবে না এখন কারণ আমরা ভাত আছে ভাত খাবো সব খাবার এখন দেখানো যাবে না সব খাবার দেখতে হলে আমাদের আবার দিল্লি আসতে হবে তখন আমরা ওই যে বড় 56 ইঞ্চি যে থালি আছে না ওটা নিয়ে বসবো না আপাতত আমার মনে হয় আমরা ভিডিওটা এখানে শেষ করি এখানে অনেক কিছু আছে যে পনির আছে পনির এই জায়গায় এটা 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 সম্ভবত মাটন এটাও মাটনের একটা পিস এটাও মাটনের একটা পিস এগুলো অনেক কিছু আছে ভাত আছে স্টিম রাইস তারপরে এখানে হচ্ছে গিয়ে জলজিরা আছে আমি জলজিরা একটু খেয়ে ভিডিওটা শেষ করব জলজিরা একদমই মিষ্টি না হ্যাঁ একদমই মিষ্টি না এটা হচ্ছে গিয়ে একটু নোনতা জলজিরা ভালো লাগছে আমার ওভারঅল সব কিছু মিলে ভালো লাগছে এইটা দুইজনের জন্য ঠিক আছে দুইজন যখন আপনারা আসবেন তখন আপনারা অনেক রিফিল পাবেন বাট যখন আপনারা তিনজন বা চারজন যদি চলে আসেন এটা খাওয়ার জন্য তখন কিন্তু আপনার রিফিল পাওয়া যাবে না এটা আপনার মাথায় রাখতে হবে আপনারা আসতে পারেন এই টোটাল প্লেটের দাম হচ্ছে গিয়ে 1400+15% সার্ভিস চার্জ অ্যান্ড জিএসটি হ্যাঁ সব কিছু মিলায় এটা আমার কত মনে হয় 1600-1700 এরকম চলে আসবে সব মিলাকে কিতনে কিতনে আয়েগা জিএসটি অর সার্ভিস চার্জ হ্যাঁ হ্যাঁ তো টোটাল কিতনা হল টোটাল আপনা জেসে 1400 কে ছাড়িয়ে তো 1600 এরাউন্ড হবে 1600 এর মতন হবে 1600 রুপি ঠিক আছে এটা হচ্ছে
সিপিতে, এই জায়গাটার নাম হচ্ছে সিপি, দিল্লির সিপিতে অ্যাডোর 2.1, এইখানে আসলে আপনার এই থালিগুলো পাবেন। এবং এই থালি নাকি খুব বিখ্যাত থালি, আমার বউ অনেকবার আমার বসে তুমি এই থালি করবা, আমি এই জন্য করলাম। এই থালি অনেকে বলে যে এই থালি শেষ করতে পারলে প্রাইস ট্রাইজ পাওয়া যায়, আসলে থালি কেউ শেষ করতে পারে না। দুই একটা ভিডিও যাও আপনারা দেখছেন, ওখানে আসলে থালি শেষ করার কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় না এই থালি শেষ করা সম্ভব, একার পক্ষেই তো এই থালি শেষ করা সম্ভব না। আর এর চেয়ে বড় যে 56 ইঞ্চি থালি যেটা আসবে সেটা দুজন খেয়ে শেষ করা কোনো দিনই সম্ভব না। ঠিক আছে, তো আজকের মতন আমরা বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। আপ বাই কেহ দো, বাই। হ্যাঁ, আপ আপ কি ভাষা মে কেহ দো, আপ আপ জেসে বলতে হ্যায় ওয়েসে আপ বিদায় বিদায় দে দো। বাই তো বলতে হ্যায় বাই বাই সিরফ বাই বলতে হ্যায় বাই আর খুব আচ্ছা লাগা খানা। হ্যাঁ, ये कौन सी छोटी थाली है? छोटी थाली है, मिनी थाली, मिनी थाली, मिनी थाली। हाँ, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। और आप लोग भी आइएगा। हाँ हाँ, और ये डोर 21 में बेस्ट खाना मिलेगा। ठीक है, अल्लाह हाफिज़।